একদিনের ব্যবধানে মানুষ আমাকে 70 লাখ টাকা পাঠাইছে। মতে এবং আপনাদের সবার দোয়ায় গত 2 দিনে 16 লক্ষ টাকা আমাদের উঠে গেছে অলরেডি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আপনারা জানেন যে জনগণ এবং সরকারের যে একটা উদ্যোগ, সরকার কখনো আসলে জনগণের ইয়ে থেকে কখনো উপরে না। জনগণ চাইলে অনেক কিছু করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। তো আপনারা জানেন যে বাংলাদেশের খুব আলোচিত সমালোচিত একজন ব্যক্তি, সে হচ্ছে ব্যারিস্টার সুমন। সে আসলে তার ফেসবুক পেজ থেকে কিংবা বিভিন্ন ইয়ে থেকে অনেক টাকা কালেকশন করে প্রায় 70 লক্ষ টাকা সে ইয়ে করলো, আপনারা প্রথমে ভিডিওতে দেখলেন। আর একটা হচ্ছে আসিফ আহমেদ, সে আসলে একটা ইয়ং জেনারেশনের একটা আইডল, যে অথবা একটা যুবক যে বিভিন্ন গান, বিভিন্ন অনৈতিক, বিভিন্ন অনিয়ম ইয়ে নিয়ে সে কি বিভিন্ন ধরনের গান তৈরি করে, সে গানের ইয়ে থেকে ভাইরাল হয়ে আজ অসংখ্য দর্শকের ভালোবাসা ইয়ে করেছেন এবং অসংখ্য লক্ষ লক্ষ ফলোয়ার তার ফেসবুক ফলোয়ারে, এবং তার অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে তাদের ইয়ে থেকে। সে প্রায় 16 লক্ষ টাকা কালেকশন করেছে, কালেকশন করে সে সিলেটের যে দুর্ভিক্ষ মানুষ আছে তাদেরকে সহায়তা করে যাচ্ছেন। এবং ব্যারিস্টার সুমন আসলে যে মানুষ সব দিক থেকে যদি একটা না একটা ইয়ে হয়, মানুষের কিছু না কিছু ভালো একটা গুণ থাকে, তো তার ইয়ারগুলা দৃশ্যটা দেখে তার প্রতি আলাদা একটা ভালোবাসা জমে গেল। এবং যে আসিফ যুবক, সে ভাইয়ের প্রতি ভালোবাসা রইল। সে আসলে তাদের যে এই ইয়ে থেকে, যেখানে সরকার আপনার নিজেই এত লক্ষ টাকা কিংবা একটা ডোনেশন করা নাই, যেখানে অধিকাংশ মানুষকে সরকারে দেখা উচিত, সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা আছে কিংবা তারা যেভাবে যে আন্তরিকতার ইয়ে দিয়ে সিলেটের মানুষের ফাঁসে দাঁড়াচ্ছে, এটা আসলে অত্যন্ত গর্বিত। এবং তাদের জন্য অসংখ্য দোয়া রইল, যারা বিভিন্ন ইয়ে থেকে যারা যেভাবে সাহায্য করতেছেন আপনাদের জন্য দোয়া থাকবে। আসলে মানুষ মানুষের জন্য এই বিপদের সময় যারা ইয়ে করেছেন তাদের ফাঁসে দাঁড়িয়েছেন, এটা অত্যন্ত স্মরণীয় একটি ইয়ে থাকবে। এবং সিলেটবাসী যারা আছে, তো সিলেটের মানুষকে আসলে বলা হয় দ্বিতীয় লন্ডনের একটি অংশ, অধিকাংশ মানুষ লন্ডন আমেরিকা থাকে। তো তাদের এমন একটি জেলাতে এ ধরনের দুর্ভিক্ষ ইয়ে হয়, তো অবশ্যই তাদেরকে এগিয়ে আসা উচিত। যারা সচল আছেন এবং যারা আর্থিকভাবে সচল আছেন তারা অবশ্যই অনুদান করবেন এবং এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আসলে নিজের চোখের পানি ধরে রাখার মতো এমন একটি দৃশ্য ধরে রাখতে পারলাম না, যে অসংখ্য মানুষ, যে বাচ্চা এবং ইয়ে আপনারা স্ক্রিনে দেখতেছেন যেভাবে পানি প্লাবিত হয়ে যে বন্যার ইয়েতে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আপনারা জানেন যে গত কয়েকদিনের মধ্যে সিলেট যে বন্যার প্লাবিত হয়ে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছেন এবং অনেকে ঘরবন্দি কিংবা পানিবন্দি হয়ে অনেক বিপর্য অবস্থা আছে। তো আসলে সিলেটে এমন ইতিহাসের 120 বছরের মধ্যে এমন ভয়াবহ ইয়া দশা কিংবা দুর্ঘটনা ঘটেনি, এমন বন্য পরিস্থিতি। তো আপনারা জানেন যে ভারতের যে ফারাক্কা বাঁধ, এটা আমাদের যখন শুষ্ক অবস্থায় কিংবা গরমের সময় তারা বাঁধ ইয়া রাখে কিংবা পানির, যখন আমাদের কৃষক যারা পানির জন্য পানি খুঁজতেছে তখন তারা পানি দেয় না, কিংবা তখন গরমের সময় পানি দেয় না, যখন বর্ষার মৌসুম তাদের পানি ওভারফুল হয় তখন তারা ফারাক্কা বেঁধ ইয়াগুলা খুলে দিয়ে, তারা বাঁধগুলা খুলে দিয়ে ইয়া করে, তখন আমাদের বাংলাদেশের অধিকাংশ জেলা কিংবা পানি প্লাবিত হয়ে এই বন্যা পরিস্থিতি হয়। তো আমাদের বাংলাদেশ যেহেতু নদীমাতৃক একটি দেশ, তো বন্যা কিংবা আসলে কালবৈশাখী জ্বরের ইয়াতে বিভিন্ন যে নদী নালাগুলো আছে যেগুলো আসলে খনন করা হয় না কিংবা বিভিন্ন অবৈধ স্থাপনা দিয়ে যে খালের, যে নদীর উপর দিয়ে যারা যে কিছু ভবন যারা স্থাপিত করেছে দোকানপাট, ওগুলো আসলে উচ্ছেদ করা উচিত, যে পানিগুলো জমাট যাতে না হয়, পানিগুলো যাতে সরাসরি সাগরে কিংবা সমুদ্রে চলে যাওয়ার যে জোয়ার ভাটার যে ইয়াটা স্রোতটা, ওটা যাতে চালু থাকে, সেই ইয়েটা যেন সরকারে অতি দ্রুত ইয়ে করে। তো প্রতি বছরই এই বর্ষার মৌসুমে অধিকাংশ জেলায় এই পানি প্লাবিত হয়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। তো এটা আসলে সরকার কবে এটা দেখবে কিংবা কবে তার হুশ হবে, যে স্থানীয় প্রতিনিধি যারা আছে তারা এটা কখন ইয়ে করবে, তো অত্যন্ত দুঃখজনক। তো আরেকটা বিষয় হচ্ছে যে সিলেটের যে দুর্ভোগ অবস্থায় মানুষ ওখানকার যে বোর্ড এবং বিভিন্ন দোকানপাট যে সামগ্রী বিক্রি করে কিংবা একটা মোমবাতি, 5 টাকার মোমবাতি যদি আপনার
একশো টাকা দেড়শো টাকা কিংবা পঞ্চাশ টাকা বিক্রি করে। তো মানুষের আসলে কখন হুঁশ হবে যে এই মৃত্যুময় অবস্থায় কিংবা এই বিপদ অবস্থায় যদি তারা মানুষের সাথে আচরণ করে। আবার আপনারা আরেকটা দেখেছেন যে বোর্ডের যে অবস্থা, তো এটা আসলে অত্যন্ত দুঃখজনক যে তিন চার হাজার টাকার ট্রলারের ভাড়া পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা ছাড়ছে। যারা ঢাকা কিংবা বিভিন্ন জেলা থেকে এসেছে তাদেরকে উপকার কিংবা তাদেরকে ত্রাণ সহায়তা করার জন্য তাদের জেলার মানুষ হয়ে সিলেটের মানুষকে আসলে মানুষ এমনিতে ভিন্ন ইয়েতে দেখে, তবুও তাদের যে আচরণগুলো দেখে অত্যন্ত লজ্জিত, অত্যন্ত আসলে এমন একটি জেলা আসলে মানে তাদের কারণে অনেক মানুষ প্রশ্নবিদ্ধ। আপনারা অবশ্যই ইয়ে করবেন, দোয়া করবেন যাতে সিলেটের এই মহামারী ইয়ে থেকে কিংবা এই দুর্ভোগ থেকে উদ্ধার হয়। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, ভালো থাকবেন।